It's Marner! দর্শক, সর্বকালের সেরা পেস বলারদের কথা যদি বলা হয়, তাহলে সর্বপ্রথম রুবেল হোসেনের নামটি উঠে আসবে। তার কারণ, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলে সার্ভিস দিয়েছেন, কিন্তু এরপর হঠাৎ করেই হারিয়ে যান 2020 সালের পর থেকে ক্রিকেট অঙ্গন থেকে। এরপর আর দেখা যায়নি তাকে জাতীয় দলে, তবে নিয়মিত খেলে গিয়েছেন বিভিন্ন ঘরোয়া লিগে। দর্শক, এই কিংবদন্তি আজ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ভর্তি করা হয় ঢাকা সরকারি মেডিকেল হসপিটালে। এখন তার চিকিৎসা চলছে, তবে এই বিষয়ে ডাক্তার বলেন এমন রোগীদের বাঁচানো অনেক কঠিন। এছাড়াও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, বাকি উপরওয়ালার কাজ। তো দর্শক, সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।